দুনিয়ার জমিনে চলবার সময় দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে, হারাম আছে, চোখের সামনে অনেক হারাম দেখা যায়, হারাম গুলো চোখের সামনে অনেক চাকচিক্যময় হয়। দুনিয়ার জমিনে যদি চলতে হয় হালালের প্রতি চলতে হবে, হালাল প্রতি মানুষকে ডাকতে হবে, হারাম থেকে মানুষকে বাঁচাতে হবে, প্রথমে নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে। কারণ দুনিয়ার জমিনে আপনি যত বড় বুজুর্গ হন না কেন, যত তাহাজ্জুদওয়ালা হন না কেন, আপনার ভিতরে যদি হারাম ঢুকে যায় আপনার দোয়া কিন্তু কবুল হবে না। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রিজিক, হালাল গাজা, হালাল খেতে হবে। আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি হালাল তো খাই না, হালাল তো খাওয়া দূরের কথা, আমরা চিন্তাও করি না যা খাচ্ছি এটা হালাল না হারাম সন্দেহযুক্ত কিনা। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাবেইন তবে তাবেইন এমন ছিলেন, তারা তো হারাম খেতেন না, সন্দেহ হলে ওই জিনিস থেকেও বেঁচে থাকতেন। আর আমরা যা পাই তাই পকেটে ঢুকাই, তাই পেটে ঢুকাইয়া দেই। এই জন্য এত দোয়া দুনিয়ার জমিনে চলে কিন্তু দোয়া কবুল হয় না। কথা বলে আমরা আজকে চিন্তাও করি না কি খাচ্ছি এটা হালাল না হারাম, কে দিছে খাবার, কোথায় পেয়েছি, এই লোকটা কি কাজ করে, এই লোকটা কোন জায়গায় থাকে, কি বিজনেস করে, তার চাকরিটা কি, টাকাটা হালাল কিনা, কোনো দেখাশোনা নেই। কথা বলে কথা বলেন না কেন? আমরা রিক্সাওয়ালার ঘরে দাওয়াত খাই না, আমরা যে মাটি কাজ করে প্রতিদিন যে রুজের কাজ করে তার ঘরে আমরা খেতে যাব না, আর কারণ লোকটা গরিব কি খাওয়াবে। আরে বাবা, একজন হাজার কোটি টাকার শিল্পপতির টাকার চাইতে এই রুজের কাজ যিনি করে তার টাকা অনেক বেশি হালাল। কথা বলেন না কেন? এ পরিশ্রম করেছে, মাতার গাম পায়ে ফেলে এই টাকা ইনকাম করেছে, এটা হালাল। আজ আপনি বুঝতেছেন না, কিয়ামতের দিনে আপনি বুঝবেন। যেই দিন আপনি বুঝতে পারবেন, আল্লাহ বললেন কোরআনে কারিমে সূরা আল মারিজের 8 নম্বর আয়াত থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে আজকে তোমার কথাগুলো বুঝে ধরতেছে না, তুমি মানতে পারতেছ না, ওই দিন তুমি মানবে যে এই দিন দেখবে আসমান গুলা তামার মতো গলে পড়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহ বললেন গোলাম রে যেই দিন দেখবে আকাশ গুলা তামার মতো গলে পড়ে যায়, ওই দিন বুঝতে পারবে দুনিয়া কত সত্য ছিল, কোরআন কত সত্য ছিল। এরপর আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কালআইহিন, আল্লাহ বললেন গোলাম রে যেই দিন পর্বত সমূহ রঙিন তুলার মতো উড়ে যাবে, পশমের মতো উড়ে যাবে, সুতার মতো পর্বত গুলো উড়ে যাবে, যেই দিন আসমান গুলা তামার মতো গলে পড়ে যাবে, যেই দিন পাহাড় গুলা সুতার মতো উড়ে যাবে, যেই দিন পাহাড় গুলা তুলার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে গোলাম দুনিয়া কেমন ছিল। যাদেরকে বন্ধু বানিয়েছিলে কেউ তোর বন্ধু না, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কেউ বন্ধু হতে পারে না। আল্লাহ বলছেন এর পরের আয়াতে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে তোমার চোখের সামনে বন্ধু চলে যাবে, বন্ধু বন্ধুর খবর নিবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, যার জন্য দুনিয়ার জমিনে কষ্ট করেছো, যার জন্য দুনিয়ার জমিনে এত মেহনত করেছো, যাকে ছাড়া তুমি চলতে পারতে না, বন্ধুর জন্য তোমার এত টেনশন ছিল, বন্ধুর কথায় হারাম পথে চলেছো, বন্ধুর পথায় নামাজ ছেড়েছো, বন্ধুর কথায় মসজিদে যাও নাই। আল্লাহ বলেছেন গোলাম রে কিয়ামতের দিন তোমার বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। আল্লাহ বলছেন এর পরের আয়াতে ইউসরুনহুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওই দিন একে অপরকে দেখবে, বাবা তার সন্তানকে দেখবে, ছেলে তার বাবাকে দেখবে, মা তার মেয়েকে দেখবে, ভাই তার ভাইকে দেখবে,
স্ত্রী তার স্বামীকে দেখবে, স্বামী তার স্ত্রীকে দেখবে। আল্লাহ বলছেন ওই দিন একদিন একে অপরকে দেখবে, কিন্তু কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, হলাম রে ওই দিন তোমরা কি করবে? আল্লাহ বলছেন ইয়াউমি ইদিন বিবানি, ওই দিন মানুষ তার সন্তানকে কোন স্বরূপ আল্লাহর কাছে দিবে, বাবা ডাক দিয়ে বলবে আল্লাহ কিয়ামতের দিনে আমার সন্তান আমার সম্বন্ধে চলে যায়, এই সন্তান গুলাকে লালন পালন করবার জন্যে, মানুষের মতো মানুষ বানাবার জন্যে, স্কুলের বেতন দেওয়ার জন্য, কলেজের বেতন দেওয়ার জন্যে, মাদ্রাসার বেতন দেওয়ার জন্য, প্রাইভেট টিউশনের বেতন দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এত কষ্ট করেছি, মেহনত করেছি। আয় আল্লাহ সন্তানদের ভবিষ্যৎ গড়বার জন্যে আমি নামাজের সময় পর্যন্ত কাজ করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, আল্লাহ তাআলা আবার ডিউটি পর্যন্ত করেছি। আল্লাহ রাত নাই দিন নাই, মেঘ নাই তুফান নাই বৃষ্টি নাই, যখন যেভাবে মঞ্চে কাজ করেছি আল্লাহ, জমিনে গিয়েছি বৃষ্টিতে কাপড় ভিজেছে, ওখানে রুদে আবার শুকিয়েছে, জমিন থেকে আসি নাই কাজ করেছি, সন্তানের স্কুলের বেতন দিতে হবে। আর আল্লাহ তাআলা যেই সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানালাম, কলেজে পড়ালাম, ইউনিভার্সিটিতে পড়ালাম, এতগুলো ডক্টরেট ডিগ্রি তাদেরকে অর্জন করালাম, তাদের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, কলকারখানা করলাম, সুন্দর করে জায়গা জমি কিনে বাড়ি বানাইয়া দিয়ে আসলাম, কেয়ামতের দিন আমার সন্তান আমার সামন দিয়ে যায়, আয় আল্লাহ তাআলা আমার সন্তান আজকে আমাকে চিনে না। কত ঈদের দিন গিয়েছে, আয় আল্লাহ আমি সারা জুতা সারা লুঙ্গি পরে ঈদগাহে গিয়েছি, আমার সন্তানের জন্য দামি কাপড়ের ব্যবস্থা করেছি, আয় আল্লাহ কেয়ামতের দিনে আমার সন্তান আমার সামন দিয়ে যায়, আমার খবর নেয় না, আমাকে দেখতে চায় না। আয় আল্লাহ কত রাত্র গিয়েছে, কতদিন গিয়েছে আমি খাই নাই, সন্তানের জন্য খাবার রেডি করেছি, আজ আমার সন্তান আমাকে চিনে না, আমার সামন দিয়ে চলে যায়, আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আমার সন্তানের হাত পায়ে শিকল লাগাও, বেড়ি লাগাও, আমাকে ছেড়ে দাও, আমার সন্তান গুলাকে বাঁধো, আমার ছেলে মেয়ে গুলাকে বাঁধো, ওদের জন্য তো মেহনত করলাম, আজকে দিনে তারা আমাকে চিনে না, আয় আল্লাহ আমার সন্তান গুলাকে বাঁধো। আল্লাহ বলেন, হলাম রে সন্তান দিয়ে নিজেকে কেয়ামতের দিনে বাঁচাতে চাও, আর কি চাও? আর কিছু বলবে? গোলাম বলবে আল্লাহ আরো কথা আছে, আল্লাহ বলবেন গোলাম বল, গোলাম এবার বলতেছে আল্লাহ তাআলা ও সাহিবাতিহি ও আখি, আয় আল্লাহ তাআলা আমার স্ত্রীকে বাঁধো, স্ত্রীর ওর নামের জুয়েলারি দেওয়ার জন্য, স্ত্রীকে সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস দেওয়ার জন্য, দুনিয়ার জমিনে আমি দিন রাত কাজ করেছি, তার কথা শুনেছি আল্লাহ তাআলা। স্ত্রী বলেছে তুমি যেই চাকরি করো, পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে, পাশের বাড়ির ভাইয়ের ঘরে যদি এত সুন্দর সুন্দর হোয়াইট আলমারি শোকেস থাকে, এয়ার কুলার এয়ার কন্ডিশন থাকে, একই চাকরি করে তোমার ঘরে হয় না কেন? আয় আল্লাহ আমি সুদ খাইতাম না, আয় আল্লাহ আমি ঘুষ খাইতাম না, এই জন্য আমার ঘরে এগুলো হয় না। স্ত্রীর কথা শুনে ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে স্ত্রীর কথা মতো ঘরকে সাজিয়েছি, আল্লাহ তাআলা স্ত্রীর কথা শুনে সুদ খেয়েছি, আজকের দিনে স্ত্রীর কথায় সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় করলাম, আরেকজনের জমি দখল করেছি, বাড়ি দখল করেছি, যে স্ত্রীর কথা শুনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার স্ত্রী আমাকে চিনে না, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমার স্ত্রীকে বাঁধো। আল্লাহ বলুন, গোলাম নিজের সন্তানকে দিলে নিজের স্ত্রীকে দিয়ে নিজেকে বাঁচাতে চাস, আর কি দিবে? গোলাম বলছে ও আখি, আয় আল্লাহ তাআলা এগুলো নেওয়ার পরেও যদি তুমি আমাকে ছাড়তে না চাও, আমনি আমি ছিলাম বড় ভাই, ওরা ছিল আমার ছোট ভাই বোন, ওদেরকে মানুষ করবার জন্যে, ছোট ভাইদেরকে পড়াবার জন্য, বোনদেরকে পড়াবার জন্য আল্লাহ আমি অত অনেক কষ্ট করেছি, রাত দিন কাজ করেছি, 30টা বছর বিদেশে কাটাইয়া ভাই বোনদেরকে টাকা দিয়েছি, আয় আল্লাহ ছোট ভাইদেরকে স্কুল কলেজে পড়িয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ভাইদেরকে চাকরির ব্যবস্থা করেছি, বিজনেস দিয়েছি, আল্লাহ আমি ভাইদের জন্য বোনদের জন্য এত কিছু করতে গিয়ে
নিজের কথা ভুলে গিয়েছি, ঠিক মতো ইবাদত করতে পারি নাই, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ যা করেছি ভাইদের জন্য, যা করেছি বোনদের জন্য করছি। আয় আল্লাহ তাআলা আজকের দিনে ভাই বোন আমারে চিনে না, আজকের দিনে ভাই বোন আমারে চিনে না, যাদের জন্য জিন্দেগি কাটাইয়া দিলাম, গাদার মতো সারা জীবন খাটুনি দিলাম, বিদেশ থেকে একা টাকা পাঠাইলাম, ভাই বোনদের নামে জায়গা কিনলাম, বাড়ি করলাম, আয় আল্লাহ আজকে তারা আমারে চিনে না, আমার ভাই বোনদেরকে বাদও আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন, বললাম রে, নিজের সন্তান দিলে, নিজের মা বাপ দিলি, আয় আল্লাহ আমার মা বাপকেও নেও, তাদের জন্য অনেক কিছু করছি, আজ আমার মা বাপ পর্যন্ত কেয়ামতের দিন আমারে চিনে না। আয় আল্লাহ মা বাপরে বাদো, সন্তানকে বাদো, স্ত্রীকে বাদো, আমার বাইরে বাদো। আল্লাহ বললেন, ও গোলাম, নিজের সন্তান দিলে, নিজের মা বাপ দিলে, নিজের স্ত্রী দিলে, নিজের ভাই বোনদেরকে দিয়ে নিজেকে বাঁচাতে চাও, আর কিছু দিবে নাকি? গোলাম বলছে, আল্লাহ আরো আছে, এরপরেও যদি তুমি না ছাড়তে চাও আরো দিতে চাই। আল্লাহ বলেন, কি দিবে বল? গোলাম 13 নম্বর আয়াতে বলছে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি। হায় আল্লাহ, আমার আমলনামা লেখা দেখতেছি আমি জমি দখল করছি, হায় আল্লাহ আমি দখল করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বীর কথায় দখল করছি, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে রাত্রবেলা মিটিং করে বলছে সকাল বেলার মাথায় বাড়ি দে, মুরব্বীদের কথায় বাড়ি দিয়েছি, আল্লাহ তাআলা আমার দোষ নেই, আমার নামে কেন লেখছ? ফাসিলাতিহিল্লাতি তুই, আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে বাদো, আয় আল্লাহ আমার নেতারে বাদো, আমি তো কর্মী ছিলাম, আমার নেতা বলছে ফেন্সিডিল ব্যবসা কর, পুলিশে ধরলে আমার নাম বলবে, আয় আল্লাহ আমার নামে ফেন্সিডিল ব্যবসা লেখছ, আমি তো করি নাই নেতার কারণে করছি, আয় আল্লাহ তাআলা তুমি যা লেখছো, বাড়ি দখল করছি, জায়গা দখল করছি, তুমি লেখছো, আমি আর একজনের পুকুরে বিষ দিয়া মাছ ধরছি, আয় আল্লাহ তাআলা আমি তো করি নাই, আমার ভাই বলছে, আমার মুরব্বী বলছে, আমার অভিভাবক বলছে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি। আয় আল্লাহ মুরব্বীদেরকে বাদো, যাদের কথা আমি নাফরমানি করছি, আয় আল্লাহ তাআলা এলাকা অনেক নাফরমানি করেছি, কিন্তু মুরব্বীদের কাছে যাওয়ার পরে তারা কিছু বলে নাই, চুরি করে তাদের ঘরে যাওয়ার পরে আমি আশ্রয় পাইছি, আয় আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি। আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে বাদো, যারা আমাকে আশ্রয় দিত। আল্লাহ বললেন, গোলাম রে, কেয়ামতের দিনে নিজের সন্তানকে দিলে, নিজের মা বাপকে দিলে, কলেজার টুকরা স্ত্রীকে দিলে, নিজের ভাই বোনদেরকে দিলে, এলাকার মুরব্বীদেরকে দিলে, গোষ্ঠীর নেতাদেরকে দিলে, এরপরে আর কিছু লাগবে নি, আমি আল্লাহ ছাড়ব না, আর কিছু দিবে নি। গোলাম এবার 14 নম্বর আয়াতে বলছে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। হায় আল্লাহ, এত কিছু দেওয়ার পরে কেয়ামতের দিনে তুমি আমাকে ছাড়তেছো না। আয় আল্লাহ দেখতেছি আমার জন্য শত শত ফিরিস্তা দাঁড়ায় আছে, হাতে শিকল নিয়ে দাঁড়ায় আছে, আমার শরীরে শিকল লাগাইয়া দিবে, পোকাগুলা নড়তেছে আমার বডিতে পোকা এসে যাবে। আয় আল্লাহ কানে শুনে না ফিরিস্তা দাঁড়িয়ে আছে, চোখে দেখে না ফিরিস্তা দাঁড়িয়ে আছে, মুখে কথা বলতে পারে না দাঁড়িয়ে আছে, ওরা আমাকে আজাব দিবে, আল্লাহ মাফ চাই, প্রয়োজন বুদে ওয়া মান ফিল আরদি জামিআন, আসমান জমিনে যা আছে সব তুমি নিয়ে নাও। আয় আল্লাহ আসমানে যত সম্পদ আছে জমিনে যা আছে সব তুমি নিয়ে নাও, সুম্মা ইউনজি, এরপরে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, গোলাম রে, কি আজকের দিনে দিলে? গোলাম বলছে, আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার বাচ্চাদেরকে বাঁধো, আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার বউরে, আমার স্ত্রীরে বাঁধো, আমার ওয়াইফরে বাঁধো, আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার ভাইদেরকে বাঁধো, আমাকে ছেড়ে দাও আমার মা বাবাকে বাঁধো, আমাকে ছেড়ে দাও গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, আমার নেতাকে বাঁধো, আমাকে ছেড়ে দাও, গোটা দুনিয়ার সম্পত্তি নিয়ে নাও। আর আল্লাহ জবাব দিচ্ছেন, গোলাম রে, সব কিছু দিয়া তুই মনে করলে আমি আল্লাহ মনে হয় দুর্বল, আমার নাম শুধু ছিল গফফার, আমার নাম মনে হয়েছিল রহমান রহিম, এত কিছু দিলে আমার দিল গলে যাবে, তোকে মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম রে, কাল্লা
মনে করেছি সবাই দিয়া আজকের দিনে নাজাত পাইবে, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা লাযা, তোকে আমি লেলিহান আগুনে ঢুকাবো, আল্লাহ আমার আগুনে দিও না, কেমন আগুন, নাযাতাল লিশাওয়া, এক লক্ষ বকরিকে আপনারা যদি লটকাইয়া মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া পায়ের দিক থেকে এক লক্ষ বকরির জীবন্ত বকরির শরীর থেকে চামড়াকে নিচের দিকে টানেন, আল্লাহ বলেন যে কষ্ট হবে, আমি আল্লাহ তোর মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া এইভাবে চামড়াকে নিচের দিকে ১৯ জন ফেরেশতা দিয়ে টানাবো। কি বুঝলেন, বাঁচতে পারবেন বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের, আমি বুঝতেছি কষ্ট তো হবে, আমি বুঝাতে পারতেছি না কথা, কষ্ট হচ্ছে তো সহজ, আজকে যা বুঝাতে চাইলাম জান্নাত একটু সহজ না, সব আমাদেরকে যা বলা হচ্ছে সব ভুয়া, এতক্ষণ যা বললাম একটা কথাও তো আয়াতের বাইরে বলিনি, শুধু আয়াতটা পড়ছি আর অনুবাদটা করছি আর কিছু বলিনি, এখন কেয়ামতের দিন আল্লাহ বলছেন সবাই দিবে নিজের মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র সম্পত্তি সব দেওয়ার পরে, আল্লাহ আমার ছেড়ে দো, আল্লাহ বলবে আজকে তো কিছু দিতে চাস, কেন দুনিয়ায় মনে ছিল না, কথা বলেন না কেন বাবা, কথা বলেন, এখন জান্নাতে যাইতে চান, কিচ্ছু কয় বলেন না, জান্নাতে যাইতে চাননি সবাই বলেন না, ইনশাল্লাহটা বলেন, আওয়াজ করে বলেন, সবাই একসাথে বলেন ইনশাল্লাহ, এতক্ষণ যা বলছি যে আল্লাহ বুঝাতে চাইছেন যত কিছুই করো কেয়ামতের দিন মাফ নাই, কেয়ামতের দিন বলেন না মাফ, বলেন মাফ, একসাথে বলা লাগবে মাফ।